দিন বদল কোম্পানিগঞ্জে এটা শুরু হলো 29 ডিসেম্বর জাতীয় নির্বাচনের পরের দিন থেকেই। দিন বদল কি পরিমাণ হলো এটা আপনি কোম্পানিগঞ্জের মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক, বাজারের ব্যবসায়ী এদের সাথে এবং সাংবাদিকদের সাথে আলোচনা করলে আপনি টের পাবেন। 29 তারিখে দিন বদল হলো ডিজিটাল কারচুপির মাধ্যমে। তার 22 দিন পরে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা নির্বাচন করেছি। আমি প্রার্থী হিসেবে 22 দিনে কোথাও কোনো নির্বাচনী জনসভা, পথসভা, মিছিল কিছুই করতে পারিনি। এটা হলো প্রথম দিন বদল। 29 তারিখ নির্বাচনের দিন সকাল 10টার মধ্যে আমি ভোট চাওয়ার পরিবর্তে এলাকাতে আহত লোকদেরকে শুধু টেনে আমার গাড়িতে করে নিয়ে হাসপাতাল টানছি, এটি আমার কাজ ছিল 10টা পর্যন্ত। এক পর্যায়ে যখন আহতের তালিকা বাড়ছে তখন বাধ্য হয়ে আমি নির্বাচন থেকে নির্বাচন প্রত্যাহার করে প্রার্থীপদ প্রত্যাহার করে আমি চলে আসতে বাধ্য হই। এটা হচ্ছে তাদের দিন বদলের শুরু। সেদিন 70 বছরের বয়স্ক জল ড্রাইভার থেকে শুরু করে, মসজিদ ইমাম থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রে শত শত মহিলা এবং শত শত পুরুষ বৃদ্ধ তারা আহত হয়ে বসুরহাট হাসপাতাল, নোয়াখালীর সকল হাসপাতাল ভরে যায় এবং শতাধিক লোক আহত হয়ে হাসপাতাল আসে। কিন্তু তখনকার সময়ের থানা প্রশাসন একটাও মামলা লিপিবদ্ধ করে নেই। এর হলো তাদের দিন বদল। নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত আপনাদের কাছে খবর আছে কোম্পানিগঞ্জের ইউনিয়ন চরকাকা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান, এরপরে রামপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান সহ বয়স্ক লোকেরা পর্যন্ত তাদের নির্যাতনের হাত থেকে নিস্তার পাচ্ছে না। শত শত লোক আজকে পঙ্গুত্ব বরণ করেছে। কোম্পানিগঞ্জে আইন শৃঙ্খলা বলতে কিছুই এখন নেই। এখন এই দিন বদল যদি আমরা নিশ্চয়ই চাইনি এবং বাংলাদেশের জনগণ এই দিন বদল চাইনি, তাদের দিন বদলের স্লোগানে জনগণ বিভ্রান্ত হয়ে আজকে যদি সুযোগ পায়, আজকে যদি সত্যিকার অর্থে নির্বাচনের ব্যবস্থা করা যায়, তাহলে দিন বদল কী পরিমাণ হলো তাহলে এর মাধ্যমে আপনি টের পাবেন। কোম্পানিগঞ্জ বাংলাদেশের শেষ সীমানা, সাগরপাড়ে অবস্থিত। এখানকার লোক সংখ্যা প্রায় 3.5 লক্ষ। প্রাচীন সভ্যতার সাথে কোম্পানিগঞ্জ অনেকভাবেই পরিচিত। যোগীদিয়া 24 পরগনা কোনো এক সময় নৌবন্দর ছিল, সেখানে জাহাজ বিড়ত এবং শিল্পকারখানাও অস্তিত্ব ছিল এই কোম্পানিগঞ্জে। এই জাতীয় প্রতিষ্ঠানগুলো ভাঙা গড়া কারণে সাগর গর্ভে বিলীন হয়ে গিয়েছে সময়ের ব্যবধানে। তারপরও থেমে নেই, এগিয়ে যাচ্ছে কোম্পানিগঞ্জের মানুষ যুগের সাথে তাল মিলিয়ে। আজকে তথ্য প্রযুক্তির যুগ, উন্নত বিশ্বের মানুষগুলো যে জীবনযাপন করছে আমরা তার তুলনায় অনেক পিছিয়ে আছি। কোম্পানিগঞ্জের 6 কিলোমিটারের ভিতরে মানুষগুলো যে জীবনযাপন করে, 6 কিলোমিটারের বাইরে 30 কিলোমিটার সাগরপাড়ের ওই মানুষগুলোর জীবনযাপনের সাথে বিশাল ব্যবধান। ওই এলাকার মানুষ শিক্ষা থেকে বঞ্চিত, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, তাদের থাকার জায়গা নেই, খাওয়ার সঠিকভাবে মিলে না। তারপরেও কিন্তু আমরা থেমে নেই। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার যে ঘোষণা দিয়েছেন, তার সাথে তাল মিলিয়ে যেটা সর্বপ্রথম করণীয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। সেই সুবাদে আমরা কোম্পানিগঞ্জের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং কারিগরি শিক্ষায় ব্যাপক জনগোষ্ঠীকে শিক্ষিত করে বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার। আমাদের কোম্পানিগঞ্জ কৃষিক্ষেত্রেই অনন্য ভূমিকা রাখতে পারে। বিশাল চর এলাকা, যদিও সেই চরের জমি জোদ্দার জমিদারদের দখলে, তারপরও আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি জোরদার জমিদার সহ সরকারের বিভিন্ন মৎস্য এবং বনাঞ্চল করার জন্য যে সমস্ত জমিগুলো ব্লক করে রেখেছে সেগুলো অবমুক্ত করে 10,000 পরিবারকে ভূমি বণ্টন করার জন্যে। আজকে কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী দল, তাদের কিছু নেতাকর্মী, তাদের ব্যক্তিগত কিছু সমস্যা তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে, এটা আমাদের গায়ে চাপাতে চাচ্ছে। 2008 সালে নির্বাচনের পর আমরা প্রত্যেকটা দলকে দলের সহাবস্থান নিশ্চিত করার জন্য নির্বাচনের পরপরই আমরা প্রত্যেকটা এলাকায় গিয়ে আমাদের জননেতা জনাব ওবায়দুল কাদেরের নির্দেশে যারা বিগত দুঃসরকার নির্যাতিত হয়েছে আমরা তাদেরকে শান্ত করেছি, বোঝাতে সক্ষম হয়েছি।
সব দলকে সাথে নিয়ে সরকারের যে কর্মসূচি আছে গ্রামীণ অবকাঠামো থেকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, এই সব ব্যাপারগুলোকে আমরা সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি, আশা করি আমরা এটা সফল হব আমরা দিন বদলের সনদ বাস্তবায়নে।